পাঁচ দিনব্যাপী জেলা সৃষ্টি শ্রী মেলা শুরু হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলা গ্রামোন্নয়ন দপ্তর আয়োজিত এই মেলা শুক্রবার থেকে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে শুরু হয়েছে। মেলা চলবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর 2 থেকে রাত 9 পর্যন্ত এই মেলা চলবে বলেই জানান উদ্যোক্তারা। এদিন মেলার উদ্বোধন করেন জেলার অনগ্রসর কল্যাণ দপ্তর ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক। বিভিন্ন ধরনের কাঠের ও মাটির তৈরি জিনিস এবং পাটের তৈরি বিভিন্ন ব্যাগ, ঘর সাজানো নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস রয়েছে এই মেলায়। সঙ্গে শীতের প্রিয় বাঙালির খাবার পিঠে দিয়ে গ্রামের মহিলারা সাজিয়ে তুলেছে এই মেলাকে। মেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদারা। আমাদের যে আনন্দধারার যারা গ্রুপ মেম্বার্সরা আছে, তারা যা যা প্রোডাক্ট তারা যেগুলোকে তৈরি করে সেইগুলোকে মার্কেটিং অ্যাভিনিউ দেওয়ার জন্য বিভিন্ন মেলার আয়োজন করা হয়। এটাও একটি জেলার সৃষ্টিশ্রী মেলা, এটা এখানে হচ্ছে। এখানে সমস্ত ব্লক থেকেই যারা আমাদের এসএইচজিরা আছেন, তারা তাদের বিভিন্ন প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছেন। এখানে সমস্ত হস্তশিল্প, এমনকি কালোনুনিয়া চাল, মাস্ক ইত্যাদি আছে, ব্যাগ সহ। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, পুরসভার পুরমাতা পাপিয়া পাল, অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা, সদর মহকুমা শাসক সুদীপ পাল ও বিভিন্ন সরকারি আধিকারিকরা। মূলত গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই এই মেলার আয়োজন। বাংলার মা বোনেদের হাতের কাজের ছোঁয়ার সৃষ্টি কতটা সুন্দর হয়ে উঠতে পারে সৃষ্টিশ্রী মেলার মধ্য দিয়ে, তাই সকলের সামনে তুলে ধরা হয়েছে। জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদারা বলেন, এসএনজি গ্রুপে যেসব মহিলারা রয়েছে এবং তাদের স্বনির্ভর করতেই এই মেলা রাজ্য সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ির প্রতিটি ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অংশগ্রহণ করেছেন এই মেলায়। এখানে আমাদের সমস্ত হাতে তৈরি কাঠের জিনিস আছে, কাঠের আছে, কাগজের আছে, কাগজের মুখোশ আছে, যে মুখোশ নিউ বোর্ড আছে, সাদা যেটা হয় সেটা নিউ বোর্ডে হয়। কি দিয়ে তৈরি করছেন এটা? এটা হচ্ছে হাতুড়ি বাটালি হয়, মানে কাঠ আর কাগজ দিয়ে মূলত যেটা কাঠের মূর্তি, যেটা কাঠেরই আছে, আর যেটা কাগজের সেটা কাগজ দিয়ে আছে, পেপার কাগজ দিয়ে আছে। গোষ্ঠীর মহিলা রীনা পাল জানান, এই ধরনের মেলা করানোর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। গত 2 বছর করোনার জন্য বন্ধ ছিল, পুনরায় চালু হওয়াতে বেশ খুশি। এই মেলার ওপরে আমরা স্বনির্ভর গোষ্ঠীর বহু মানুষ নির্ভর করে থাকি। শুধু তাই নয়, অর্থ উপার্জনের অন্য একটি দিক হয়ে দাঁড়ায় আমাদের। গ্রাম বাংলার মহিলারা আসে এখানে, ভালোই বিক্রি হয় এই মেলাতে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, নিউজ 18 লোকাল।